নমস্কার, শ্রী আম্মা ভগবান শারদা। এখন আমরা শ্রী কল্কির চমৎকার শুনব। আমি স্পেন থেকে মারিয়া পিলার বলছি। আমার জীবনের সাম্প্রতিকতম অপূর্ব ঘটনাটি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। জুলাই মাসে আমার ঘুমের পরীক্ষা করা হয়েছিল, কারণ আমার রাতে গভীর ঘুম হতো না এবং আমি সকালে ঘুম থেকে উঠে ক্লান্তি বোধ করতাম। চিকিৎসকরা পরামর্শ দেন, সমস্যাগুলি সমাধানের জন্য আমাকে রাত্রে একটি মেশিন ব্যবহার করতে হবে এবং ঘুমের উপযুক্ত পরিবেশ থাকতে হবে। আমি ভেবেছিলাম প্রতিটি পরীক্ষা চিকিৎসা বিমার মাধ্যমে হবে, কিন্তু অবাক হয়ে জানলাম যে এগুলি কোনোটাই বিমার আওতায় নয়। সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় শুধুমাত্র এই বিমার সুবিধা পাওয়া যাবে। আমি আমার পারিবারিক চিকিৎসকের কাছে অনুরোধ জানাই যেন সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আমাকে যেন পালমোলজিস্টের সঙ্গে পরবর্তী চিকিৎসার জন্য যোগাযোগ করিয়ে দেন। পারিবারিক চিকিৎসক আমাকে বলেন, সত্য সত্য পরীক্ষাগুলো হলেও সম্ভবত পালমোলজিস্ট আবারও পরীক্ষাগুলো করতে দেবেন। যাই হোক, তার লিখে দেওয়া চিঠির ভিত্তিতে আমি জানুয়ারি মাসের শেষে পালমোলজিস্টের সঙ্গে দেখা করার তারিখ পাই। আমি শ্রী ভগবানকে জানাই ডাক্তারের সঙ্গে যোগাযোগের তারিখটি বড়ই দেরিতে হয়েছে। আমাকে অবাক করে দিয়ে 15 দিন আগে পালমোলজিস্টের চেম্বার থেকে ফোনে জানানো হয় একটি ফাঁকা স্লট থাকায় আমাকে সেই দিনই ডাক্তারের দেখানোর সুযোগ দেওয়া হয়েছে। খুব স্বাভাবিক কারণে আমি সানন্দে রাজি হয়ে যাই। বাড়ি থেকে বেরোনোর সময় শ্রী ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমাকে পরীক্ষাগুলো আবার করাতে না হয়, কারণ তার জন্য অনেক সময় লেগে যাবে। শুধুমাত্র ঘুমের পরীক্ষা করাতেই 6 মাস অপেক্ষা করতে হয়। যখন তারা প্রতিটি পরীক্ষার রিপোর্ট গ্রহণ করে নিল, আমার বিস্ময়ের সীমা ছিল না। আরো অবাক হয়ে গেলাম যখন দেখলাম এই ডাক্তারবাবুই জুলাই মাসে আমার পরীক্ষাগুলো করেছিলেন। আরো একটি অদ্ভুত ঘটনা হল, আমার পারিবারিক চিকিৎসক এবং এই ডাক্তারবাবু পরস্পরের সুপরিচিত। তারা 5 বছর একসঙ্গে কাজ করেছেন। এতগুলো বিষয় একসঙ্গে ঘটায় পরিস্থিতি আমার জন্য খুব সহজ হয়ে যায়। একটি জিনিস বাকি আছে, যেটা হলো তারা আমাকে ফোনে যোগাযোগ করে বাড়িতে মেশিনটি পাঠিয়ে দেবে। শ্রী কল্কি আম্মা ভগবান সর্বদা আমার সঙ্গে আছেন, আমার প্রার্থনা সাড়া দিয়েছেন, আমার প্রতিটি অনুরোধ ও প্রার্থনা তারা বাস্তবায়িত করেছেন। তাদের চরণ কমলে বিনম্র প্রণাম ও সশ্রদ্ধ কৃতজ্ঞতা নিবেদন করি।